আমি একজন সৈনিক, যেখানে বলা হয় সেখানে যুদ্ধ করি, যেখানে যুদ্ধ করি সেখানে জয়ী হই। প্রিয় বন্ধু, আপনিও কি একজন সৈনিক হওয়ার স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখেন দিগন্ত যে যুদ্ধ হবার? তাহলে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যে যে কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে তা নিয়ে। তবে মনে রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী ভর্তি পরীক্ষায় বা মাঠে চাহিদার চেয়ে কয়েকশো গুণ বেশি প্রার্থী অংশগ্রহণ করে থাকে, তাই আপনাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কারণে বাদ দেওয়া হতে পারে, হোক তা কাগজপত্র বা অন্য কোনো কারণ। তাই বুঝতেই পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে বোঝার সুবিধার্থে দুই ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম অংশে থাকবে সার্কুলারে উল্লিখিত সেই সকল কাগজপত্র যেগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং তা কীভাবে সংরক্ষণ করবেন তার বিস্তারিত আলোচনা। দ্বিতীয় অংশে থাকবে একটা গুরুত্বপূর্ণ টিপস, যেটা প্রথম অংশের শেষে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান, আপনারা দেখছেন Army.Studio। সেনাবাহিনীর সার্কুলার উল্লিখিত কাগজপত্র সমূহের মধ্যে প্রথমেই রয়েছে আবেদনপত্র বা এডমিট কার্ড, যেটা আপনি যেখান থেকে আবেদন করবেন, হোক তা কম্পিউটার দোকান বা ইউপি অফিস, সেখান থেকে রঙিন প্রিন্ট করিয়ে নেবেন। তারপর রয়েছে এসএসসি বা এসএসসি পরীক্ষার মার্কশিটের উজ্জ্বল কপি, যেটা ইতিমধ্যেই আপনার কাছে আছে। তবে উল্লেখ্য, আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এসএসসি পাসের মার্কশিট সাথে নিয়ে যাবেন। এতে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বাড়ার পাশাপাশি চাকরি হলে ছয় মাস ট্রেনিং হওয়ার সুযোগ থাকবে। তারপর রয়েছে এসএসসি পরীক্ষার সনদপত্রের ফটোকপি। আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে শুধু এসএসসি পরীক্ষার সার্টিফিকেট নিলেই হবে। তবে আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে দুই পরীক্ষারই সার্টিফিকেট সঙ্গে নিতে হবে। তারপরে রয়েছে প্রশংসাপত্র, যেটা আপনার বিদ্যালয়ের প্রধান কর্তৃক প্রদান করা হয়, তার মূল কপি। তারপরে রয়েছে চারিত্রিক সনদপত্র, যেটা আপনার ইউনিয়ন পরিষদ হতে প্রদান করা হয়, তার মূল কপি। তারপর রয়েছে নাগরিকপত্র। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকপত্র সংরক্ষণ করতে হবে এবং তা সাথে নিয়ে যেতে হবে। তারপরে রয়েছে অবিবাহিত সনদপত্র। সেনাবাহিনীর চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, আর আপনি যে অবিবাহিত তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ থেকে অবিবাহিত সনদপত্র সংগ্রহণ করে সাথে নিয়ে যেতে হবে। তারপরে রয়েছে পিতামাতার অনুমতিপত্র। আপনি যে সেনাবাহিনীর চাকরি করতে চান এবং এ ব্যাপারে আপনার পিতামাতা আপনাকে অনুমতি দিয়েছে, এই মর্মে ইউনিয়ন পরিষদ থেকে পিতামাতার অনুমতিপত্র সংরক্ষণ করে ওনাদের স্বাক্ষর করিয়ে সাথে নিয়ে যেতে হবে। তারপর রয়েছে ছয় কপি পাসপোর্ট সাইজ এবং চার কপি স্ট্যাম্প সাইজের ল্যাপ প্রিন্ট রঙ্গিল ছবি, যেগুলো প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দিয়েও সত্যায়িত করতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি সরকারি কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার কলেজের যে কোনো বিসিএস শিক্ষক দ্বারা সত্যায়িত করলেই হবে। এই গেল কাগজপত্রের হিসাব। অতিরিক্ত হিসাবে আপনি 150 থেকে 200 টাকা সাথে নিয়ে যাবেন, এতে আপনার সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চের খরচ হয়ে যাবে। তাছাড়া ক্লিপবোর্ড, কলম, পেন্সিল, রাবার এবং স্কেল সাথে নিতে হবে, এগুলো আপনার লিখিত পরীক্ষায় কাজে লাগবে। এতক্ষণ বলা কাগজপত্রের কথা শুনে আপনি হয়তো ভাবছেন এত কাগজপত্র কীভাবে সংরক্ষণ করব। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম প্রথম অংশ শেষে একটা বিশেষ টিপস নিয়ে আলোচনা করব। সেই টিপস হলো আপনার মাঠ করার জন্য কোনো কাগজপত্রই লাগবে না। কি অবাক হচ্ছেন? তাহলে চলুন দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করি। এই অংশে আমি মাঠ করার জন্য যে সকল কাগজপত্র সাথে নিতেই হবে সে ব্যাপারে আলোচনা করব। তবে উল্লেখ্য, পূর্বে উল্লেখিত কাগজপত্রগুলো আপনার অবশ্যই লাগবে যদি আপনি সৈনিক পদে সিলেক্টেড হয়ে যান। তবে মাঠে যাওয়ার সময় অবশ্যই আপনাকে আবেদনপত্র বা অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে এবং এসএসসি অথবা এসএসসি পরীক্ষার মার্কশিটের উজ্জ্বল কপি সাথে নিয়ে যেতে হবে এবং আপনার ছয় কপি পাসপোর্ট সাইজ এবং চার কপি স্ট্যাম্প সাইজ ছবি সাথে নিয়ে যাবেন। তাছাড়া 150 থেকে 200 টাকা সহ ক্লিপবোর্ড, কলম, পেন্সিল, রাবার এবং স্কেল সাথে নিতেই হবে, যেগুলো আপনার লিখিত পরীক্ষায় কাজে আসবে। এই ছিল সৈনিক পদবীতে মাঠ করার জন্য সাথে নিয়ে যাওয়া
কাগজপত্রের সম্পূর্ণ আলোচনা। সেনাবাহিনীর মাঠে 4 ডাবে সৈনিক নিয়োগ হয়ে থাকে, তার প্রত্যেকটি ডাবের ভিডিও আমাদের চ্যানেলে আছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন, আপনার হয়তো কাছে আসবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, এবং আপনার মনে থাকা ডিফেন্স সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করুন যে সৈনিক হওয়ার স্বপ্ন দেখে, হয়তো আপনার একটা শেয়ার তার স্বপ্ন পূরণের কারণ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর দেশকে ভালোবাসতে থাকুন। আল্লাহ হাফেজ।